আসসালামাইকুম, কেমন আছেন সবাই? রাত্রে বাজে 12টা, মানে সবাই কাবার অপেক্ষা ছিল, তো কাবার দিয়ে দিলাম সবাই রে। ওই যে আছে এখানে একটা বিটি হুমার নর, ডেনিশ টমলা, বাগদাদ হুমা, বাগদাদ হুমার বাচ্চা, কিং নর, এরপর আমাদের কবুতরের বাচ্চা আনছিলাম হচ্ছে কিনে, ওইটার আপডেট একদম ছোটো ছোটো নিয়ে আসছিলাম হচ্ছে মার্কেট থেকে। তো আনার পরে এখানে আমার কবুতর নিচে রাখিয়া খাবার পানি দিয়ে বড় বানাইতেছি। বাচ্চাগুলো একদম ছোটো দিল, বাসার কোনো বাবা ছিল না, এখন মোটামুটি ডাঙ হয়ে গেছে। শুধু বাচ্চা আর বাচ্চা, ওই যে দেখেন 60টা বাচ্চা এগুলো কবুতর নিচে। তার কারণ হলো ওই কবুতরগুলো কিন্তু বাচ্চা আমি কিনে আনছি বাজার থেকে, আজ দিয়া ওইখান থেকে আনার পর আমার কবুতরের সাথে ডিম আছিল, তো ডিমগুলো হাঁড়ায়া করে ওই বাচ্চাগুলো দিয়ে রাখছি সাথে। এখন সবগুলা বাচ্চা সুস্থ আছে, অনেক বড় হয়ে গেছে দেখেন, এই যে সবগুলা যেটা আমার কবুতরের খাবার দেয় ওগুলো রে। এই কবুতর দুটো কবুতর হচ্ছে খাবার দেয়, এই 4টা বাচ্চারে, আর ওইখানে 3টা বাচ্চার হচ্ছে এই কালা কবুতরটা, আর সাথে আর একটা ছোটো কবুতর আছে ওইটা। সবগুলো কিন্তু আমার কবুতর নিচে ডিম আছিল, তো ডিমগুলো হাঁটায় চিন্তা করলাম যে ডিমের থেকে আর বাচ্চা বাঁচানি অনেক জরুরি, এই জন্য হচ্ছে ডিমগুলো হাঁটায় দেওয়ার পর বাচ্চা রাখছিলাম সাথে। বাচ্চাগুলো মোটামুটি এখন সুস্থ আছে সবগুলাই, পরে হয়ে গেলে আমি আগে ভিডিওতে যারা দেখছেন অনেক সুন্দর এই কবুতরগুলো সাথে হলে বাচ্চাগুলো নিয়ে আনছিলাম। এটা হচ্ছে এখানে ভিডিওমা একটা নর, কি একটা নর, ওইটা একটা বাগদাদ হুমা নর, ওটা হচ্ছে ওইটার বাচ্চা নিচে যে কালা কবুতরটা, ওটার বাচ্চা হচ্ছে বাগদাদ হুমা। আর এখানে আছে হচ্ছে তুরিবাস কবুতর, তুরিবাসের সাথে হচ্ছে একটা বড় একটা কবুতর, মাছের কবুতর কালো, এটা অনেক বড় একটা কবুতর, মাছের কবুতর, ওইটা হচ্ছে তুরিবাসের সাথে দেওয়া ছিল। যদি ওর ডিম দেওয়া হয় তো ডিম, ওদের ডিমগুলো আমি ফেলে দিছি, যেহেতু বাচ্চা ছিল বাজার থেকে বাচ্চা আনার পর বাচ্চাগুলো বাঁচানোর খুব উদ্দেশ্য ছিল আমার, তো বাচ্চাগুলো বাঁচাতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো ঠিক আছে। 12টা 11টা বাচ্চা ছিলাম, 11টি টিকছে, সবগুলো আছে আলহামদুলিল্লাহ। আর এই কবুতরগুলো হচ্ছে ওদের খাওয়ায় বড় বানাইছে, বড় কবুতরটা, আর ওইটার বাপটা হচ্ছে অসুস্থ ছিল, ওই বাইরে দিয়ে দিছি। এটা হচ্ছে একটা জ্বালানি কবুতর, মন জ্বালানি কবুতর বাইর থেকে আসে, এখানে কাবার পানি পাই, ওই জন্য হচ্ছে এখান থেকে জানার একদম জ্বালানি কবুতর, দুনিয়া জ্বালানি কবুতর। আর বাচ্চার সাথে হচ্ছে গিয়ে দুইটা কবুতর আনছিলাম, একটা কিং নর, একটা হচ্ছে বিউটি হুমা নর, আর এগুলো হচ্ছে আমার বাগদাদ হুমা। ওইটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থাতে সব বাগদাদ হুমা আনছিলাম, ওইটার বাচ্চা প্রথমবারের, দ্বিতীয়বার হচ্ছে এটা, আর এটা হচ্ছে বাগদাদ হুমের নটটা। এগুলো সব সারা তাহা আমি সৌদি আরবে সারা ফালি কিসে নে, তো ওরা সবসময় এখন যেহেতু বেশি গরম ওই জায়গায় বসে থাকে, রাত্রেবেলা অনেক কবুতর বাইরে থাকে, বাইরে চলে যাওয়া যেতে হেন, ওরা সবাই এখন বাইরে আছে অনেক কবুতর। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, কবুতর সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই বলবেন, যারা নতুন যারা কবুতর ফেলতে চান অবশ্যই বলবেন, ইনশাল্লাহ ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এখন রাত করে ওরা হচ্ছে বাহিরে বা ছাদে ফালি, যেহেতু কবুতর বাহিরে ঘরে অনেক জায়গায় ঘোরাঘুরি করে, ভয় পাইতেছে মোবাইলের লাইট দেখে, মোবাইলের লাইট দেখে ভয় পাইতেছে, আর বনদালালি কবুতর ভিতরে আছে। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।